রাজনৈতিক দলবিলাকে যেতিয়া সাধারণতে রুলিং ক্লাসত পরিণত হয়ে যায়, যেতিয়া শাসক দলত পরিণত হয়, তেতিয়া তেওঁলোক এনেকুৱা যুব বাহিনীবিলাক সিন্ডিকেট বাহিনীত পরিণত হয়ে যায়। আমি কংগ্রেস শাসনের ক্ষেত্রতো দেখিছিলোঁ, তাৰপিছত বিজেপির শাসনের সময়তো দেখিছোঁ যে যুব শক্তিবিলাক আলটিমেটলি গৈ শাসক দলের ওচৰত তেওঁলোক সিন্ডিকেট বাহিনীত পরিণত হয়। কিন্তু আমার যুব বাহিনীক আমি এনেকে তৈয়ার করব খুঁজিছোঁ, জাতীয় যুব বাহিনীক এনেকুৱাকে তৈয়ার করব খুঁজিছোঁ যে শাসনত থাকক বা বিরোধীত থাকক, সকলো সময়তে যুবক যুবতী সকলের স্বার্থর প্রশ্নত তেওঁলোকে মাত পাতিব। আনকি কেতিয়াবা রাইজর দল যদি শাসনতো থাকে, তেতিয়াও জাতীয় যুব বাহিনীয়ে রাইজর দলের পক্ষত কথা নকৈ সামগ্রিকভাবে অসমৰ যুবক যুবতী সকলের পক্ষতে অবস্থান গ্রহণ করব। সরকারে করা প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে, সরকারে যুবসকলক যুবতীসকলক যদরে অন্যায় করেছে, সেই অন্যায়ের বিরুদ্ধে আমি সাংঘাতিক ধরনের আমি মাত মাতি যাম। সকল যুব প্রজন্মক আমি ঐক্যবদ্ধ করে আমি তেওঁলোকক যাতে আগুয়াই লৈ যাব পাৰো, তার কারণে আমি কাম করিম বলে আপনার ওসর প্রতিশ্রুতি দিছো। অসমখনক এখন নতুন অসম বনাবর কারণে, অসমখনক এখন নতুন ধরনের এখন অসম সৃষ্টি করিবর কারণে এই যুব বাহিনী তৈয়ার করেছো। এই যুব বাহিনীয়ে ডোনেশন তুলিবর কারণে, চান্দা তুলিবর কারণে, ঠিকা করিবর কারণে আমি এই যুব বাহিনী বনোয়া নাই। এই যুব বাহিনীর জড়িয়ে অসমৰ সমস্যাবিলাক, অসমৰ জাতীয় ইস্যুবিলাক সঠিক সময়ত সঠিকভাবে দায়িত্ব সহকারে পালন করিবর কারণে এই যুব জাতীয় বাহিনী আমি আজি রাইজর দলে তৈয়ার করছো। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।